নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে কর্কট রাশির মার্চ মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মার্চ মাসে আপনাদের জীবনে ঠিক কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। মার্চ মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসছে। এই মাসে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা, কিন্তু পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সম্ভাবনা প্রবল। কর্কট রাশির কেরিয়ারের জন্য মার্চ মাসটি অত্যন্ত বিশেষ। কেরিয়ারে ভালো সাফল্য লাভ করবেন, ভালো নীতি গ্রহণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে, প্রেম জীবনে ওঠাপড়া দেখা দেবে। এই মাসে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। বিদেশ যাত্রার ইচ্ছা থাকলে অপেক্ষা করতে হবে, নানান সমস্যা সত্ত্বেও সাফল্য লাভ করতে পারবেন এই রাশির ছাত্রছাত্রীরা। বন্ধুদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখবেন। মার্চ মাসে কর্কট রাশির কেরিয়ার, আর্থিক জীবন, প্রেম, পারিবারিক জীবন এবং স্বাস্থ্যক্ষেত্রে কী কী ঘটবে, কেরিয়ারের দিক থেকে মার্চ মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল। কেরিয়ারে শুভ ফলাফল লাভ করবেন। অভিজ্ঞতা ও কর্মক্ষমতার দ্বারা আপনার পরিচিতি গড়ে উঠবে। আপনার অভিজ্ঞতা দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্যেরা আরও ভালো ফলাফল প্রদর্শন করবেন, প্রশংসা অর্জন করবেন এই রাশির জাতক জাতিকারা। চাকরিতে উচ্চ পদ লাভ করবেন, পদোন্নতির প্রবল যোগ রয়েছে। তবে মাসের মাঝামাঝি সময় থেকে কেরিয়ারে কিছু চ্যালেঞ্জ উৎপন্ন হতে পারে, বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলতে পারে, তাই কাজে মনোনিবেশ করুন। অন্যদিকে ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল, ব্যবসায় সাফল্য লাভ অর্জন করতে পারবেন। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক মধুর হবে। মাসের শেষের দিকে চ্যালেঞ্জ আসবে আপনার জীবনে, তবুও ব্যবসায় লগ্নি করে ব্যবসাকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে মাসের সূচনা দুর্বল, ব্যয় বাড়তে পারে, অপ্রত্যাশিত হারে ব্যয় বহন করতে হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। সমস্যার সম্মুখীন হবেন, বড়সড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় অনুকূল নয়, তবে মঙ্গলের প্রভাবে অপ্রত্যাশিত ধন লাভ করতে পারেন। হঠাৎ ধনপ্রাপ্তির যোগ রয়েছে, আর্থিক পরিস্থিতি যাচাই করে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন। জ্যোতিষ গণনা অনুসারে কর্কট রাশির মার্চ মাস স্বাস্থ্যের দিক থেকে দুর্বল থাকার সম্ভাবনাই বেশি। গ্রহগতির জেরে স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে। জীবনযাপন প্রণালী ও খাওয়া দাওয়ায় যত্ন নিতে হবে, স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যাও উপেক্ষা করবেন না, শীঘ্র চিকিৎসকের পরামর্শ না নিলে বড়সড় রোগের শিকার হতে পারেন। জ্যোতিষ গণনা অনুসারে প্রেম জীবনের জন্য মাসের সূচনা অত্যন্ত অনুকূল। প্রেম জীবনে নতুন শক্তি লাভ করবেন, ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে করার জন্য নানান চেষ্টা চালাবেন। কর্কট রাশির কিছু জাতক জাতিকাদের প্রেম বিবাহের প্রবল যোগ রয়েছে। অন্যদিকে কর্কট রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য মার্চ মাস অত্যন্ত অনুকূল। স্বামী স্ত্রীর মধ্যে রোম্যান্স থাকবে, তবে 15 তারিখের পর শ্বশুরবাড়িতে কিছু সমস্যা দেখা দিতে পারে, যা জীবনসঙ্গীকে চিন্তিত করে তুলবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসটি অনুকূল। পারিবারিক জীবনে সমস্যা বজায় থাকবে, পারস্পরিক প্রেম থাকবে, মা বাবার স্বাস্থ্য অনুকূল থাকবে। মাসের মাঝামাঝি সময়ের পর থেকে আত্মীয়দের মধ্যে ঝগড়া বিবাদ ইত্যাদি হতে পারে, সম্পত্তি সংক্রান্ত বিবাদ দেখা দেবে। এর ফলে পারিবারিক পরিবেশ অবসাদপূর্ণ হয়ে উঠবে, আত্মীয়দের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দেবে, অশান্তি বাড়তে পারে। মাসের শেষের দিকে ভাই বোনদের প্রতি স্নেহ ভালোবাসা বাড়বে এবং তাদের সহযোগিতা লাভ করবেন। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে মাসের শেষের দিক থেকে পরিস্থিতি উন্নত হতে শুরু করবে, পরিজনদের মধ্যে স্নেহ ভালোবাসা বাড়বে এবং তাদের সহযোগিতা লাভ করবেন। মনে রাখবেন, রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না, তাই রাশিফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে। বন্ধুরা, মার্চ মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।